নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি পাঠ করতে চলেছি তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প, মধুসুন্দরী দেবীর আবির্ভাব। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকে বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করিবেন এমন আশা করিতে আমি পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শোনাইবার লোভ আমি সম্বরণ করিতে পারিলাম না। অতএব এই গল্পটি শুনিয়া যান, এবং সম্পূর্ণ অসত্য বলিয়া ডিসমিস করিবার পূর্বে মহাকবির ওই বহু মূল্যবান সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করিবেন, এই আমার অনুরোধ রইল। তবে যিনি প্রত্যক্ষ দৃষ্ট এই স্থূল জগতের বাহিরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূত প্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাসবান নহেন, তিনি এই গল্প না শুনলেই ভালো। এবার ভূমিকা রাখিয়া গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফুটবল খেলা দেখিয়া ধর্মতলা দিয়া ফিরিতেছিলাম। মোহনবাগান হারিয়া যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না, কি আর করি। ধর্মতলার মোড়ের কাছেই মট লেনে, নাম্বারটা ঠিক মনে নেই তবে বাড়িটা চিনি, তারানাথ তান্ত্রিকের বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল, আমায় বলিল, এসো এসো, এই দেখা নেই বহুকাল, কি ব্যাপার? কিছুক্ষণ গল্পগুজবের পর উঠিয়া যাইতেছি, এমন সময় ঘোর বৃষ্টি নামিল। তারানাথ আমায় এই অবস্থায় উঠিতে দিল না। আমি দেখিলাম বৃষ্টি হঠাৎ থামিবেও না। তারানাথের বৈঠকখানায় বসিয়া আমরা দুজনে বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকিলে মনে হয় শহরশুদ্ধ লোক এই বুঝি আমার ঘরে আসিয়া ভিড় করিবে, কেহ না আসিল মনের ভাব এইরূপ থাকে। কিন্তু বৃষ্টি নামিলে মনে হয় এই বৃষ্টি মাথায় নিয়ে কেই বা আসিবে, সুতরাং আমার ঘরে আমি একা। সেদিন মনে হইল আমরা দুজনে ছাড়া সারা কলিকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই, সুতরাং মনের ভাব বদলাইয়া গেল। এদিকে সন্ধ্যাও নামিল, জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলিবার ও শুনিবার প্রবৃত্তি উভয়েরই জাগিল। ঘোর বৃষ্টি মুখর আষাঢ় সন্ধ্যায় আমার মোহনবাগানে শোচনীয় পরাজয়। ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ওবেলায় বাস দুর্ঘটনার প্রবৃত্তি নানারূপ কথা বলিতে বলিতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে আসিয়া পড়িলাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হইলেও সুখদেব যে নয় বা কোনো কালেই ছিল না, এ কথা পূর্বের গল্পতেও বলিয়াছি, আশা করি তাহা আপনারা ভোলেন নাই। নারীর সঙ্গে সে যে বহু মেলামেশা করিয়াছে এ কথা বলাই বাহুল্য, সুতরাং তাহার মুখ হইতেই এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনিব এইরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কিন্তু তাহার পরিবর্তে সে এই সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করিল তাহার জন্য সত্যই বলিতেছি আদৌ প্রস্তুত ছিলাম না। আর একটা কথা বলে রাখি, তারানাথকে দেখিয়া বা তাহার মুখের কথা শুনিয়া আমার মনে হইয়াছিল একটা কি ঘোর দুঃখ মনে সে চাপিয়া রাখিয়াছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলিতে গিয়ে যেন কি একটা বলি বলি করিয়াও বলে নাই। আজ বুঝিলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কাহারও কাছে বলে নাই, হয়তো সেগুলি ঠিক বলবার কথাও নহে, কারণ সে কথা বলা তাহার পক্ষে কষ্টকর স্মৃতির পুনরুদ্ধন করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানো শক্ত। আমি বলিলাম, আচ্ছা জ্যোতিষী মশাইয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয় আছে অনেক, কি বলেন? তারানাথ বলিল,
অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুতি। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। কি শুনবে নাকি? শোনো শোনো, তবে বলছি। আমি বাধা দিয়া বলিলাম, না না না, কোনো ট্র্যাজেডি গল্প বলবেন না কিন্তু ঠাকুর মশাই। ওই প্রথমে প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো নাকি? ও ঢের শুনেছি ঠাকুর মশাই। তারানাথ হাসিয়া বলিল, ঢের শোনোনি? এই শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও কিন্তু আমায় বলবি। এরকম গপ বানিয়ে বলতে পারলে একজন গপ লেখক হয়ে যে তুমি, তো একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারো কাছে আমি বলিনি। ঠিক এই সময় বাড়ির ভেতর হইতে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি দু পেয়ালা গরম চা ও দুখানা কড়িয়া পরোটা ও আলু ভাজা আনিল। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং বেশ উজ্জ্বল, চোখ মুখ মন্দ নয়। আমায় বলিল, কাকাবাবু লেসের কাপড়ের ছবিটা আজ আনলেন না? চারির কাছে কথা দিয়া রাখিয়াছিলাম ধর্মতলার দোকান হইতে তাহার উল বোনার জন্য একটা ছবি ও প্যাটার্নের নকশা কিনিয়া দেব। আমি বলিলাম, মারে আজ ফুটবলের ভিড় ছিল রে মা, কাল এনে দেব কোন। চারি দাঁড়াইয়াছিল, তারানাথ বলিল, মারে তুই যা মা যা, দুটো পান বানিয়ে নিয়ে আয় তো মা। মেয়ে চলিয়া গেলে আমার দিকে চাহিয়া বলিল, ছেলেপিলের সামনে এসব গপ, খাও তুমি চাটা খেয়ে নাও তো, আর হ্যাঁ ওই পরোটা খানা। না 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 না, আমি কিন্তু ফেলতে দেব না, ইয়ং ম্যান তোমরা এখন, আবার খাওয়ার বেলা অমন কেন বলো তো? হ্যাঁ আর শোনো, খাওয়া হয়ে গেলে ওই বৃষ্টির জলে হাতটা ধুয়ে ফেল। চা পানের পরে তারানাথ বলতে আরম্ভ করিল, বীরভূমের শ্মশানে যে ওই পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তা ওখান থেকে তো ওই চলে এলাম সেই কাণ্ডের পরে, কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজে চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না, এটা পাগলির কথা থেকে বুঝেছিল। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক, তাছাড়াও উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে, দেখি। সেই থেকে গুরু খুঁজতে লাগলাম আমি, খুঁজলে কি হবে, ও পথের পথিকের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময়ে বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হল। প্রথম ওই ধুনি জ্বালানো সাধুদের মধ্যে শতকরা 99 জন ব্যবসাদার, ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু, ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীনে। আর দ্বিতীয়ত সাধারণ মানুষ অত্যন্ত বোকা, এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক সেসব কথা যাক, আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম অনেক, দৈবিক ওষুধের মাদুলি বিক্রেতাও দেখলুম অনেক, সাধু বেশি ভিক্ষুকও দেখলুম, সত্যিকারের সাধু একটাও দেখলুম না। এই অবস্থায় বড়াকার নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল, আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু ও দীর্ঘাকৃতি পৌড় সাধু দেখি একটা পুটুলি বগলে মন্দিরে ঢুকছে। আমি গিয়ে সষ্টাঙ্গে প্রণাম করলুম। সাধুটি বেশ মিষ্টভাষী, তিনি বললেন,
দেখছি বড় ভক্ত রে, কি চাস এখানে? বাড়ির জেরে দেখছি রাগ করে বেরিয়েছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেল, আগে রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি এসে বললে যে কথা পাগলিও বলেছিল, ওহে ছোকরা, সাধু হবো বললে কি আর হওয়া যায় নাকি? তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে, সংসার ধর্ম করগে যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, পাঁচটি নরমুণ্ডু পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন তাও দেখল, মনে ভারী শ্রদ্ধা হল। সংকল্প করলুম এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তার পেছনে, তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূরের ওই কুসুম্বনি বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনল সাধুটি বড় একজন তান্ত্রিক, অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালো। তারা বললেন, তান্ত্রিক সাধু সন্ন্যাসী বিশ্বাস করবেন না বেশি, বুঝেছেন? ওরা সব পারে, একটু সাবধান হয়ে চলুন, বিপদে পড়ে যাবেন। শীঘ্রই ওদের কথার সত্যতা একদিন বুঝল। গভীর রাত্রিরে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন আবার শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সঙ্গে পঞ্চমুণ্ডির আসনে বসে যেন কথা বলছে। কৌতূহল করে এত রাতে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে আমি এগিয়ে গেলাম। অল্প দূরে এগিয়ে যা দেখলুম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, এবং সঙ্গে সঙ্গে রীতিমতন আশ্চর্য হয়ে গেলুম আমি। সাধু বাবাজি এত রাতে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন! গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট আবার খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাতে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছে? সে মেয়েটি এলোই বা কেমন করে একা এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে, মনে কেমন ভয়ও হলো, সেদিন চলে এলো। তার পরদিন রাত্রে আমি ঘুমোলাম না, গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাত্রে সেই মানুষটি আজও এসেছে। ভোর হওয়ার কিছু আগে পর্যন্ত আমি সেদিন ওই গাছের আড়ালেই রইলাম। ফর্সা হবার লক্ষণ হচ্ছে দেখি আর সাহস হলো না, মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আর একটি জিনিস আমি লক্ষ্য করলাম, যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনের বস্ত্রটি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, ওই না জাপানি কিমোনো, না মেয়েদের গ্রাউন। অজানা যদিও কিন্তু ভারী চমৎকার মানিয়েছে বটে। সেদিন আরও একটা কথা আমার মনে হল, মেয়ে মানুষটি যেই হোক সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি, কিন্তু কি করে আমার এই কথা মনে হলো তা আমি বলতে পারব না। কিন্তু এ কথা আবছাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটু ভয়ও হলো আমার। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে? কিন্তু পরদিন রাত্রে এক এক সময় আর শুয়ে থাকতে পারলাম না, নিশ্চিত মনে উঠে যেতেই হলো আমাকে। সেদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এ কদিনও এ গন্ধটা পেয়েছি আমি, কিন্তু ভেবেছিল কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো
এ গন্ধের সঙ্গে সঙ্গে এ মেয়েটির উৎপত্তির একটি সম্বন্ধ বর্তমান। এরকম চলল আরো দিন দশে। তারপরে সাধুর ডাক এলো বড়া কর না কোডামার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি শান্তি সত্যায়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক কোষামত করে নিয়ে গেলেন। মনে ভাবলুম এ আর কিছু নয়, সাধুজি সে মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু নিকটে কোথাও বস্তি নেই, মেয়েটি আসে বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে তো নয়। আমি অনেকবার দেখেছি এবং প্রত্যেক বাড়ি আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনই তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরণ পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজি হয়তো খবর দেওয়ার সুযোগও হয়নি। দেখাই যাক না আজ রাতে আসে কি না। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো ওই রোমান্স, তার ইয়ে তখন যে আমার যথেষ্টই ছিল। তবে তুমি আমাকে দোষ দিতে পারো না ভাই। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম, মনে ভয়ানক কৌতূহল। দেখি আজ মেয়েটি আসে কি না। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি, মনে একটু ভয়ও হলো। এই ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার পড়ব না তো। তখন আমি অপরিণত বুদ্ধি, নির্বোধ যুবক মাত্র। তখন গুণা করেও যদি জানতাম অজ্ঞাত সারে কি ব্যাপারে সম্মুখীন হতে চলেছি, তবে কি আর হাতিমতলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যাই? তা নয়, ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। হে, আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাতটি ঘটেছিল সেই কাল রাত্রি। তা কি আর তখন বুঝেছিলাম। যাকে সেসব কথা যাকে। রাত ক্রমে গভীর হল। পূর্ব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনের বড়াকর নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো, তার ওপরে জোসনা এসে পড়েছে। সেই নদীর পাড়ে ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি যেখানে বসে আছি আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি একেবারে কিছু টের পাইনি। অথচ আগেই বলেছি আমার একদিকে বড়াকর নদীর জোসনা ওঠা শিলাবৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়, মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না। আমি সেটা জানি। আধ সেকেন্ড পরে সেখানে জল জ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ইন্দ্রজালের মতন ঠেকল। আমি চমকে উঠলাম, সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ। আমার সারা দেহ ও মন অবশ আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞান বোধহয় ছিল তারপর আর এক সেকেন্ড। তারপরে কি ঘটনা ঘটল আমি আর কিছুই জানি না। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকার দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম।
এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর হবে, শরীর এত খারাপ। পরদিন সারাদিন কিছু না খেয়েই শুয়ে রইলাম, আর কেবলই কাল রাত্রের কথাটাই ভাবি। আচ্ছা, মেয়েটি কে, কী করে অমন নিঃশব্দে অতর্কিতে ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব, অসামান্য রূপসী যে মেয়েটি। অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই ওই কয়েক সেকেন্ডের মধ্যে তা আমি দেখে নিয়েছিল। আর আমি অজ্ঞানী বা হয়ে পড়লাম কেন, এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ আমি খুঁজে পেলাম না। অথচ সে কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন আমার জন্য লাড্ডু কচুরি এবং একটা মোটা সুতি চাদর এনেছিলেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছে আমায় তিনি বললেন, কে শুয়ে কেন, ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর হাত থেকে পুটুলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কীরকম তারই সবিস্তারে বর্ণনা করতে লাগলেন। আমায় তিনি বললেন, আচ্ছা আব্বা, তোমার কি হয়েছে বলো তো, অমন মন মরা ভাব কেন, বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এ পথে কি নামলেই নামা যায় রে বাপু, বড় কঠিন পথ। সেই রাত্রি আমার খুব জ্বর এলো, কতদিন ঠিক তা জানি না, অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখলাম সাধু শিয়রে বসে আছে, বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ার সেবার ক্রমে সেরে উঠেছি আমি। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুরের পরে, সাধু বললেন, ছেলে ছোকরা কি না, কি কাণ্ডটা বাঁধিয়েছ বলো দেখি বাপু, এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে তোমায়। আচ্ছা বাপু, এই পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে তুমি? আমি তো অবাক, কি করে জানলে নিনি, আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে, সেই মনে হয় সব কিছু বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে তিনি বললেন, ভাবছো কি আমি কি করে জানলাম? আরে বাপু, কতটুকুই বা তোমার বোঝে, কতটুকুই বা তোমার জ্ঞান, তোমাদের দিকে দয়া হয়। আমি ভয়ে ভয়ে বললাম, আগে বাবা আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমি তো জ্বরের ঘোরে বলছিলে ওইসব কথা, না হলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের, আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকালে ওই ঘোরে সব ফাঁস করে দিয়েছি, সেদিন মনে মনে আমি সংকল্প করলাম দু একদিনের মধ্যে এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম, সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো, তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী ওই মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবাও করি, দিন রাত জেগে ওই 3 দিন পর তাকে সারিয়ে তুলি আমি। দিন দশেক পরে আমি একদিন আমি বললুম, সাধুজি আমি আজ চলে যেতে চাই। সাধু বিস্মিত হয়ে বললেন, চলে যাবে মানে কোথায়? এখানে থেকে বা কি হবে বলুন তো,
আমার তো কিছুই হচ্ছে না। নিচে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, দুটি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন, তখন কোনো কথাই বললেন না। সন্ধ্যার কিছু আগেই আমায় ডেকে তিনি কাছে বসালেন, তারপর বললেন, ভেবেছিলুম এ পথে আবার নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, নিজের ছেলের মতন সেবা করেছো, তোমাকে কিছু দিতে চাই আমি। একটা কথা তার আগে আমি তোমাকে বলি, তোমার সাহস আছে তো নাকি? আমি বললুম, আগে আগে হ্যাঁ বাবা, আমার সাহস আছে। এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি, তারপর আমি সেই শ্মশানে পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ গো, তুমি তার হাত থেকে যে এত সহজে উদ্ধার পেয়ে এসেছো সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর ত্রন্তে ভয়ানকভাবে সিদ্ধ, ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে কি সর্বনাশ। ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি গো, কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শিয়াল কুকুর আর ওই গোঁকড়ো সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রে, ওর ইতিহাস বড় অদ্ভুত, সে একদিন বলবো খুন। আচ্ছা কত দিন ওর সঙ্গে ছিলে তুমি? আগে বাবা প্রায় 2 মাস। সাধুজি বললেন, যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার, তা আমি বুঝেছি। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুব, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্য রাত্রে পঞ্চমুণ্ডের আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, মনের গোপনে পাপ নেই, যদি পঞ্চমুণ্ডের আসনে বসেই থাকি তবে সেই অপরিচিতা নিশা বিহারিণী আবার রূপসীর টানে যে এ কথা গুরুগম্ভীর ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? সেই দিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন। তিনি বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলে রাখি। তুমি সেদিন যাকে রাত্রি ছাতিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতন দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউরে উঠল, দেহধারী জীব নয় বলে কি বাবা? তবে কি ভূতপেত্নি নাকি? সাধুজি বললেন, তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও, আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী, হুগলি জেলার জেজুর গ্রামে তার মঠ ছিল, মস্ত বড় সাধক ছিলেন, কলার নোব আর মহাডামরের দুই শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকারও ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূতডামর। আমি তখন যুবক, তোমারই মতন বয়স, স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল ওই ভূতডামরের উপরে। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টাও করেছিল, কিন্তু তা কি আর হয়, অদৃষ্টা লিপি তবে আর বলছে কাকে? এই এই তোমার যেমন। আমি বললাম, আচ্ছা ও পথ থেকে ফেরাতে চেষ্টা করছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ, উদ্দাম তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম হচ্ছে যোগিনী। জপে ও সাধারণ বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ যার সাধনা তুমি করবে সে তোমার আপন হয়ে থাকতে পারে,
নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিণি দেবীকে মাতৃভাবে পেতে হয়, আর কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে। কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতেও পারো তুমি। এইসব যোগিনীদের কেউ ভালো কেউ মন্দ, এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গন্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূতডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূতডামরের প্রথম শ্লোকই হল অখ্যাত সংপ্রবক্ষামি যোগিনী সাধনোত্তম সর্বার্ধ সাধন নাম দেবী সর্বসিদ্ধি অতি গৃহা মহাবিদ্যা দেবামমি দুর্লাভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এই রকম একজন জীব, তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না বাবা। এতটা বলে সাধুজি ভালো করেননি, আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি কি আর আমায় সামলে রাখতে পারেন, আমি নাছোড় বান্দা হয়ে পড়লুম, মন্ত্র নেবই কি নেব। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও তুমি, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলাম। তিনি আবার বললেন, আচ্ছা ঠিক আছে, তবে কিঙ্কিণি সাধনা মন্ত্র? আহ কি বিপদে পড়িস এই বুড়ো সাধুটাকে নিয়ে, অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে তিনি বললেন, আচ্ছা বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর সাধনা মন্ত্র দিচ্ছি, একে কন্যাভাবে ভগ্নীভাবে বা বর্ষাভাবে পেতে পারো, তবে আমার যদি কথা শোনো কখনো বর্ষাভাবে পেতে যেও না, এর বিপদের দিক বলি আমি তোমায়। বর্ষাভাবে সাধন করলে তিনি তোমাকে প্রণয়ের মতন দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নন, এদের আয়ত্তের মধ্যে রাখা বড়ই শক্ত, হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ করে রাখবে, আর নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে, সামলাতে পারা বড়ই কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, দেখো বাবা, এ জায়গা থেকে তোমায় চলে যেতে হবে, তোমায় এখানে আমি আর বাবা রাখতে পারবো না, এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তাই চাইছি, আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাতু পাগলির মতন হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে আমায়। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বলিলাম, কেন আপনি যে সচক্ষে পঞ্চমুণ্ডের আসনে কি মূর্তি দেখেছিলেন তখন তো সাধু সেখানে ছিলেন না। কেন, তারপর আমার টাইফয়েড জ্বর হলো তোমায় বলিনি, হয়তো পঞ্চমুণ্ডের আসনে যখন বসি তখনই জ্বরটা এসেছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো, হয়তো চোখে দাদা ছিল, জ্বর ছেড়ে সেরে উঠি এ সন্দেহ আমার হয়েছিল, সত্যি বলছি। যাক বাবা, সেসব কথা যাকে। তারপর ওখান থেকে চলে গেলাম বড়কর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়, ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল কিছু দূরে, থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে, গ্রামের লোকে যে যা দিত তাই আমি খেতুম, আর সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এরকম 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল, কিছুই দেখছি নে, মন্ত্রের উপর বিশ্বাস ক্রমে যেন কমে যাচ্ছে, তবুও মনকে বোঝালাম। 6 মাস পরে পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি, তার আগে কিছু হবে না। 6 মাসও পূর্ণ হল, সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম আমি পালন করলাম। বড়কর নদীর তীরে বসে ভাত রাঁধল, কই মাছ পোড়ালো, অঙ্কুর কলা পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্যও দিল, ডুমুরে সমীর দিয়ে বালির উপর হোম করে
ওং টং ঠং ঝং ইং রিং মধুসুন্দরং নমঃ, এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্তই দরকার। কত দূর থেকে খুঁজে ওই জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালাও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। আমি বললাম, কিছু দেখলেন ঠাকুরমশাই? কাকস পরিবেদনা, ঘি চন্দন মিষ্টি কিনতি, কেবল কতগুলো পয়সা শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল পাওয়া গেল না। রাগ করে টান মেরে সব ওই নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। একটা সাধু ভীষণ ঠকিয়েছে। কোনো ব্যাটার কোনো ক্ষমতা নেই, যেমন মাতু পাগলি তেমন এই সাধু। তন্ত্র সব বাজি, খানিকটা ওই হিপনোটিজম জ্ঞান, তার বলে মূর্খ ওই গ্রাম লোকেদের ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, জপটা কিন্তু ছাড়তে পারিনি, অভ্যেস মতো করেই যায়। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে আমার। এভাবে আরও মাস চার পাঁচ কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই রাত তখন হয়েছে সবে, আধ ঘন্টাও হয়নি। আমি একটা গাছের তলায় বসে জপ করছি, অন্ধকার হলো, খুব ঘন হয়নি। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে নাও, এক বর্ণ আমি মিথ্যে কথা বলছি না ভাই, যা যা হলো একটার পর আর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যখন সেকেন্ডে চার পাঁচ পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, ইয়ে দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ের জঙ্গলে কত সুন্দর অজানা বনফুল আছে। তারপরে আমার মনে হলো, আমার পিছনে অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখলেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে মনে হলো। আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয় হলো মনে মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আধ সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না, ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসার রাতের সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কখনো। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা নিজের চোখে এমনি এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পাইয়া তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলে উঠিল, নিজের চোখে সুস্থ শরীরে বিশ্বাস করা বা না করা সেটা আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যা বলতে পারি না। কিরকম দেখলেন, কেমন চেহারা ছিল ঠাকুরমশাই? বাড়ির উপসী যদি বলি কিছুই বলা হলো না। অবিকল সেই মূর্তি, তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়, সাধককে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আমি বলিলাম, আচ্ছা ঠাকুরমশাই আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতন হয়েছে। তো কথা তো ছাড়ো, পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কম্ম, সাধারণ মানবীর মতন তার কোনো জায়গায় নেই। ওই যে বলেছি মহাবিগুল্য লোচনা, ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাহনিতে, বুঝেছো? আমি অধীর হইয়া বলিলাম, বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন না।
কথাবার্তা যা হয়েছিল তা বলার দরকার নেই। মোটের ওপর সেই দিকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রি আমায় দেখা দিতেন। নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয় রূপে। বলায় বাহুল্য সাধুর কথা কে শোনে, তখন সত্যিকার নদীর জল কম হয়েছে অনেকটা। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে সেখানে জল ছিল, সেখানে বালির উপর অব্রকণা জ্যোৎস্নারাতে চোখ চোখ করে। বরাকর নদীর দুপারের শালবন পাতা ছড়িয়ে দিচ্ছে, আকাশ রোজ নীল। রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নায় বড় মনোরম শোভা। সেই সময় থেকে তিনটি মাস দেবী প্রতি রাতে আমায় দেখা দিতেন। সত্যিকারের বাছা বেঁচেছিলাম ওই তিনটি মাস। এসব কথাও বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না হে কিশোরী। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম ওই তিন মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান, সে তুমি বুঝবে না। তোমায় কি বোঝায়? তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী না হয় পাগল ভাববে আমায়। হয়তো ভাবছো এতক্ষণ তুমি কেন, আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না, আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছে গুণগান করে সেসব কথা বলে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছু ভালো লাগে না, কেবল মনে হয় কখন সন্ধে নামবে বরাকর নদীর শাল বনে, কখন দেবী মধুসুন্দরীর নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতন, নেশার ঘোরের মতন। আকাশ নক্ষত্র দিক বিদিকের জ্ঞান লুপ্ত করে যাবে কয়েক প্রহরের জন্য। সময় স্থির হয়ে নিঝুপ হয়ে স্নায়ুর মতন অচল হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের বনপ্রাঙ্গণে। একদিন ঘটল বিপদ। একে সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন, নিকটের বস্তিতে তার বাড়ি, অনেক দিন থেকে তাকে দেখছি বটে, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, আমায় তাদের বাঁকা বাংলায় বললে, ছেলে হয়ে হয়ে মরে যায়, তার মাদুলি আছে তোমার কাছে সাধু বাবা? এমনভাবে করুণ সুরে বলল, আমার মনে দয়া হলো বড়। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গপ করেছিলাম, তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখল মন্নমূর্তিতে। কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি তার, কি ভীষণ মুখের ভাব, সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না হে। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন লোলজিহবা করালেনি প্রচণ্ড কালভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝল আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালেনি হয় না, পিসাচি হয় না, মানবী থেকে যায়। ভীষণ পুঁতিগন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতন কস্তুরীর সুবাস কোথায় যেন মিলিয়ে গেল। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিসাচিও বটে, এদের ধর্ম ধর্মা নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতন ফুলের মালা গাঁথে, সে হাতে বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমিষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হল। পিসাচি মধুসুন্দরী তা বুঝে বললে, ভয় কিসের? আমি বললুম, ভয় কই, তুমি রাগ করেছো কেন?
কলকল অটো আসে নির্জন অন্ধকার ভেসে গেল। আমি শিউরে উঠলাম। পিসাচি বললে, সব চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বইয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায় চিনতে পারবে? হ্যাঁ পারবে বলো। তুমি না যদি চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোক সকলে নিশ্চয়ই চিনবে। হাত জোর করে বলল, দেবী দেবী, তোমায় ভালোবাসি দেবী। ও মূর্তি আমায় দেখিও না, আমায় মারো ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধী স্ত্রী লোকের প্রাণ কেন নেবে তুমি? দয়া করো দেবী। বহু চেষ্টায় প্রসন্ন করল তখন আবার সে দেবী। সে এখন দেবী। তিনি বললেন, সেই সাঁওতালি মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এক্ষুনি দেখা দেবো তোমায়। বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরো নিটল গঠন শরীরে, মুখের ভাব আরো কোমনীয়। আমি বললুম, ও চায় না, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রি দেখে বুঝলুম, কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যই, হয়তো একদিন মরবো এর হাতেই আমি। সাপুরে সাপ খেলায় মন্ত্রী, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই সে মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিসাচির মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন, মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার উপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূর নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে সে বলবো না এখন। কত দূর আর কোন দিকে? এত দূরে এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা তোমার ভাগ্যে নেই। সব ভুলে গেলাম আবার। পিসাচিনি মধু সুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে? কিছুদিন পরে পিসাচিনীর মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন, মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার উপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূর নিয়ে যাব। কোথায় সে বলবো না এখন। কত দূর আর কোন দিকে? এত দূরে এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে কি আছে তা? সব ভুলে গেলাম আবার। পিসাচিনীর মধুসুন্দরী দেবী তখন কোথায় মিলিয়ে গেল? আমার সামনে হাস্যলাস্যময়ী যৌবন চঞ্চলা, মুগ্ধ ভাষা, অপরূপ রূপসী এক তরুণী নারী। দেবী বটে, আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়ল, মাথায় ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। আগে কি বিপদ তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ তাও বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না, যা আসছে তা আসবে। কথা খেটে গেল শিগগিরি, খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি দেখি লোকজন সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে কে একজন পাগল, বোধহয় বাঙালি হবে, অল্প বয়সের বড়াকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। আমায়
এই অবস্থায় গায়ের অনেকেই নাকি দেখেছে, তাই শুনে বাড়ির লোকে আমায় গিয়ে খুঁজে বার করলে। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জ্বর, গায়ে খড়ি উড়ছে, এই অবস্থায় নাকি আমায় ধরে, বাড়ি ধরে আনবার জন্য টানাটানি করে। আমি কিছুতেই আসব না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যি জ্ঞান নেই, সত্যি আমি ক্ষিপ্ত উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়নী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কীরকম ঠাকুরমশাই? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে আমি বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে আমি কোথাও যেতে চাই না দেবী। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতে হবেই রে তোকে, এ আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি এত বড় শক্তিশালী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এ রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো আমার দেখা হবে না, আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন। এই জন্য তাকে জিজ্ঞেসও করিনি কি করে তিনি এ কথা জানলেন। হলো তাই, বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কতক উন্মাদের চিকিৎসাও চলল, বছরখানেক পরে আমার বিয়ে দেওয়া হলো, সেই দেখেই আমি সংসারী। আমি জিজ্ঞেস করিলাম, আচ্ছা আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপ রে, এ কি ছেড়ে গেলা? হ্যাঁ, মারা যাব শেষে, অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টাও কখনো করিনি, সে কতকাল হয়ে গেল। আচ্ছা এখন আর তাকে দেখতে ইচ্ছে করে না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে নিয়ে খাড়া হয়ে উঠিয়া বলিলেন, ইচ্ছে হয় না কে বলেছে? বললুম তো, ওই 3 মাসই বেঁচে ছিলাম, দেবী এসেছিলেন মানুষই হয়ে, এদিকে ষোড়শশালিনী শক্তিরূপিণী যোগিনী, তেজের কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন যখন ধরা দিতেন আমায়, প্রিয়ার মতন আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতন উজ্জ্বল হয়ে উঠত। এমনি কত রাত ধরে এক এক সময় ভ্রম হতো তিনি সত্যই মানুষই হবেন। বিদায় নিয়ে যাবার সে রাত্রিতে বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও সুলভ এ নয়, ভেবো না, আমরা খুব সুখী, আমাদের মতন সঙ্গী হারা বন্ধু হারা জীব কোথায় আছে, প্রেমের কাঙ্গাল আমরাও, কত দিন পরে একজন মানুষে আমাদের সত্যিকারে চাওয়া চায়, তার জন্য আমাদের মন সর্বদা ভূষিত হয়ে থাকে, কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি, আগ্রহ করে যে না চায় তার কাছে যায়নি, সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না, যা কিনা পাওয়া যায় বহু চেয়েও পাওয়ার পরে, কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারেনি, কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও, কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে, সুখী ভেবো না আমাকে। আমি বলিলাম, এত যদি সুখের ব্যাপার তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্যই যে আমার সারা জীবন মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে, কোনো দিকে মন দিতে পারিনি, মধ্যে তো ওই দিন কতক উন্মাদ হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও,
তারপর শিরে সামলে উঠে ইয়ে জ্যোতিষের ব্যবসা আরম্ভ করে দি। শিব দেবীরই দয়া, তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্ট আমার ভোগ করতে হবে না। পড়তে কখনো হয়নি, কিন্তু কিন্তু ওতেও ওতেও কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গপ্প শেষ করিয়া বাড়ির ভিতরে যাইবার জন্য উঠিল। আমিও বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ হইতে বিংশ শতাব্দীর বাস্তব বাস্তব সভ্যতার জগতে আসিয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। যতক্ষণ তারানাথ গল্প বলিয়াছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগে নাই। কিন্তু ট্রামে উঠিয়া মনে হইল, কি মনে হইল তাহা আর বলিব না। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন।